নমস্কার, আপনি দেখছেন আপনার খবর। আমি বিনয় ভরদ্বাজ। এই মুহূর্তে আমাদের রয়েছেন তৃণমূলের বলিষ্ঠ নেত্রী আলো রানী সরকার। এই মুহূর্তে আমরা রক্তদানের কর্মসূচিতে ছিলাম। আলুদি রয়েছেন, আলুদির কাছে সরাসরি পঞ্চায়েত নির্বাচন আগত কিভাবে দেখছেন? এই যে এই মঞ্চটাকে প্রথমে আমি আসি, এই রানা দাশগুপ্ত নেতৃত্বে এই দুটো বিরোধী যে একটা টিম মাঝে মাঝে খবরে উঠে আসে, সব পক্ষ কিন্তু এই মঞ্চে এক এক জায়গা, এটাকে কিভাবে আপনি দেখলেন? আমি মনে করি সংসারের মধ্যে যত মানে একটু অশান্তি হবে ততই মানে প্রেম বেড়েই চলে। এটা আমি মনে করি যে এটা কোনো অশান্তি অশান্তি না, আরও মানুষকে কাছে এনে দেয়। তো আমরা এই মঞ্চে সেটাই আমরা দেখলাম এবং আগামী দিনে এই রানা দাশগুপ্তের নেতৃত্বে এই অঞ্চল উঠে এসছে এবং বিরোধী শূন্য হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 65খানা প্রকল্পে সেখানে দাঁড়িয়ে কোনো দল মত নির্বিশেষে সব এক ছাতার নিচে চলে আসবে, আমরা জিতব। এই যে এটা মানে প্রকৃত এটা একটা ব্লকের প্রোগ্রাম, কিন্তু যেভাবে মঞ্চে সমাগম ছিল সেটা মঞ্চ কিন্তু অন্য কথাই বলছিল। মানে আপনি এই মঞ্চটাকে কিভাবে জেলা অনুষ্ঠান হিসাবে মানে উঠে এসেছে, যেটা কি আপনি কিভাবে উপলব্ধি করলেন? এটা ব্লকের তো এটা অনুষ্ঠান, কিন্তু আমরা দেখলাম কি গোটা জেলার মানে চাঁদের হাট বসছে এই মঞ্চে। তাহলে আমরা সব এক, মানুষকে কি বললো না বললো এটা আসে যায় না, আমরা কিন্তু সব এক। এই যে পঞ্চায়েত নির্বাচন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এবার পঞ্চায়েত নির্বাচন কিন্তু অন্যভাবে হবে, হ্যাঁ মানুষের ভোটে হবে, 18 নির্বাচন হবে না। আপনি এটা কতটা কার্যকরী হবে আর কতটা এটা প্রতি ফলপ্রসূ হবে? দেখুন, এই বাংলায় যে নীতি বিজেপি সরকার প্রণয়ন করতে চেয়েছে এনআরসি, হ্যাঁ ছিয়ে, তা এই বাংলায় উনি যদি প্রয়োগ করেন তাহলে আমরা ভোটার সংখ্যা আছি এই ভারত এই বাংলায় যা আছি তার 70% এনআরসিতে বেঁচে যাবে। কেননা এই দেশীয় খোদ যারা মানুষ তাদেরও কাগজপত্র নেই, তাও প্রায় 2.5 কোটি, আর 4.5-5 কোটি হবে ছিয়ে এনআরসিতে বাজবে উদ্বাস্তু। কাকে রেখে কাকে ছাড়বে? তবে সবার মধ্যেই আসামের যে ভয়টা আছে সেটা থাকবে এবং আগামী দিনে নরেন্দ্র মোদী এমন কিছু বাস্তবায়ন করেনি মানুষের কাজের জন্য। আজকের নোটবন্দি করে একদম ফ্লপ, আজকের কারখানাগুলো বিক্রি করে দিয়েছে, আজকের যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা সব বিক্রি করে দিয়েছে, যার কারণে সাধারণ জনগণ আর মুখ ফিরিয়ে নিয়েছে। যে বছরে 2 কোটি চাকরি সেখানে চাকরি জিরোতে এসে পৌঁছেছে, আরও চাকরিচ্যুত হচ্ছে, রেল একদম বেচা বিক্রি করে শেষ করে দিয়েছে, এলআইসি থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে সমস্ত কিছু আদানি, দেখলেন তো আদানির কারবার। আজকের এই আদানিকে তোলার একমাত্র কে? নরেন্দ্র মোদী সরকার। আজকের আদানি কোন পর্যায়ে নিয়ে এই দেশকে পৌঁছেছে এবং প্রত্যেকটা মানুষের এটা মাথার উপরে সেই যে ঋণের বোঝা চাপাবে, যার কারণে মানুষ সাধারণ জনগণ বুঝে গেছে আর নয় বিজেপি, এবারে একমাত্র তৃণমূল। হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, ইতিমধ্যে আপনি নিশ্চয়ই শুনেছেন, বলছে আর বিজেপির হয়ে একটিও ভোট চাইতে যাব না, যদি বাপের বেটা হও তাহলে এমন কথা কও। বলছেন সিএ যদি 24-এর মধ্যে ইমপ্লিমেন্ট না হয় তাহলে আর কোনো কিন্তু বিজেপির হয়ে একটাও ভোট চাইবেন না, এটাকে আপনি কিভাবে দেখছেন? তবে অসীমবাবুকে আমি একটাই বলবো, ওনারা কথা দিয়েছিলেন কোনো নিঃশর্তে এখানে মানে ছিয়ে করবে, নাগরিকত্ব দেবে নিঃশর্তে। নিঃশর্তে যদি নাগরিকত্ব দেয় প্রত্যেকটা ব্যক্তিকে দল মত নির্বিশেষে, এবং আমি বলবো যে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখবেন না, ভারতবর্ষের নাগরিককে নাগরিকত্ব দিন বা না দিন, আপনারাই তো দিয়েছিলেন। আধার কার্ড কে করেছে? কেন্দ্রীয় সরকার করেছে। ভোটার কার্ড কে করেছে? কেন্দ্রীয় সরকার করেছে। আজকের সব কিছু কেন্দ্রীয় সরকার করেছে, তাহলে নিজেদের উপর নিজেদের বিশ্বাস নেই? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে আধার কার্ড আছে, যার ভোটার কার্ড আছে এটা কেন্দ্রীয় সরকার দিয়েছে, তারাই এখানকার নাগরিক। তাহলে কেন এত নাগরিক না না ভয় কিসের? আমরা তো প্রত্যেককে নাগরিক, আমাদের ভোটে হয়েছে শান্তনী ঠাকুর, আমাদের ভোটে হয়েছে কে যিনি বলেছেন অসীম বাবু, তাহলে কিসের ভয়? আমরা তো প্রত্যেকের নাগরিক, নাগরিকত্ব আবার কিসের? চাইনা নাগরিকত্ব যা আছে তাতেই আমরা নাগরিক।
অবশ্যই আমরা কথা বললাম, বিভিন্ন ইস্যু ভিত্তিক কথা বললাম, আলো দিয়ে রয়েছেন। যেতে যেতে শেষ প্রশ্ন, হ্যাঁ, রাজনীতির মধ্যে এই রাজনীতির মাঝামাঝি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু প্রচুর আসছে, লাগাতার কোর্টে কিন্তু কোণঠাসা হতে হচ্ছে, মাথা নত করতে হচ্ছে তৃণমূল সরকারকে। শিক্ষা দুর্নীতি হোক, অন্যান্য দুর্নীতি উঠে আসছে, এটাকে ওভারকাম কী করে করবে দল? একটা কথা বলি, আমাদের দল বলেই দিয়েছেন নেত্রী জিরো টলারেন্স। সেখানে দাঁড়িয়ে আমি দেখছি না যে কোনো অসুবিধে হবে, যেখানে কোনো টলারেন্সই নেই, যে তুমি চুরি করবে তুমি বাঁচবে। এটা আমাদের দল হলো যে ওই যে ই আছে না বাল্মীকি মুনি, যে কে চুরি করেছে দায়বদ্ধতা তুমি নেবে, তার মিসেসকে বলেছে ছেলে মেয়েকে, না দায়বদ্ধতা কার, যে চুরি করেছে তার। তাহলে সেখানে দাঁড়িয়ে জিরো টলারেন্স, আগামী দিনে আশা করি দাঁত থাকলে ব্যথা আছে, যে দাঁতে মানে অসুবিধে হবে আস্তে সংস্কার করতে পারলে করবে, না করতে পারলে দাঁতটা তুলে ফেলে দেবে, অসুবিধা নেই। দলে অনেক লোক আছে, অনেক ভালো লোক এখনো আছে যারা কোনো দুর্নীতি করে না, অনেক অনেক ভালো লোক এখনো দলে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বিভিন্ন মঞ্চে যাচ্ছেন, বলছেন হয় পার্টি করুন না হলে কন্ট্রাক্টরি করুন, হয় পার্টি করুন না হলে কন্ট্রাক্টরি, কিন্তু তৃণমূলে তো রন্ধে রন্ধে কন্ট্রাক্টরেই পার্টি হয়ে নেতা হয়ে আছে। ও আস্তে আস্তে সব ঠিক ঠিক মতো জায়গায় চলে আসবে, অল্প দিনের মধ্যেই, চিন্তা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন আদর্শ নেতা, যে আদর্শ আগামী দিনে যদি চলতে থাকে তাহলে দেখবেন জনগণের সহযোগিতা একদম একটা ঠিক জায়গায় একটা সুস্থ দলে পরিণত হবে এই আগামী দিনে এই বাংলার বুকে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আলোদীর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার উপরেও কিন্তু তার রিয়াকশন আপনারা শুনলেন, যে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন ধীরে ধীরে যারা এই রাস্তায় হাঁটছেন, যারা কিন্তু পার্টির আড়ালে আর পার্টিকে সামনে রেখে করে খাচ্ছেন, তারা ধীরে ধীরে কিন্তু সাইজ হয়ে যাবেন, শেষ হবেন, আর দল আবার ভালোদের মানুষদের নিয়ে এগিয়ে আসবে। আপনারা দেখছেন আপনার খাবার, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। এবার পুজো খাওয়া দাওয়ার সঙ্গে ছুটি আড্ডা দিতে চান, তাহলে আর দেরি না করে এবার পুজোর আড্ডার সঙ্গে খাওয়া দাওয়ার সাথে গঙ্গার পাড়ে মন ভালো করার পরিবেশে একসাথে একই ঠিকানায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানে। নানা ধরনের খাদ্য রসনার ভান্ডার নিয়ে চলে এসেছে রসই কিং রেস্টুরেন্ট। খাদ্য তালিকায় থাকছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, এছাড়াও পুজোর জন্য কিছু আকর্ষণীয় খাবার। তাহলে আর দেরি না করে পুজোর আড্ডায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানের রসই কিং এ। ISDA Institute of Skill Development Academy ভারত সরকার দ্বারা স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বেসিক DTP FA হার্ডওয়্যার মাল্টিমিডিয়া স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রয়েছে আকর্ষণীয় অফার, আসন সংখ্যা সীমিত। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের দেওয়া অ্যাড্রেসে। আমাদের ঠিকানা কাঁচরাপাড়া কুলিয়া রোড 22 নম্বর বাস স্ট্যান্ড, কাঁচরাপাড়া রেল স্টেশনের কাছে। যোগাযোগ নম্বর 7003535097।